শেরপুরের শ্রীবর্দী ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার সীমান্ত জুড়ে সাতটি সম্প্রদায়ের 60,000-এর বেশি মানুষের বসবাস। এর মধ্যে গারো, বর্মন, কোচ ও হদি সম্প্রদায়ের সংখ্যাই বেশি। একসময় সমৃদ্ধ ভাষা ও সংস্কৃতি থাকলেও সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে নিজেদের চর্চা ও পৃষ্ঠপোষকতার অভাবে ভুলতে বসেছে নিজস্ব মাতৃভাষা ও সংস্কৃতি। এদের একটু অংশ শিক্ষিত হচ্ছে আধুনিক শিক্ষায়, আর অল্প কিছু স্কুলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা ধরে রাখার চেষ্টা করা হলেও শিক্ষক সংকট দীর্ঘদিনের। তাই ভাষা ধরে রাখতে প্রতিটি স্কুলে বইয়ের পাশাপাশি নৃগোষ্ঠীর শিক্ষক নিয়োগের দাবি তাদের। আমাদের স্কুলের খুব প্রয়োজন, প্লাস আমাদের গারো শিক্ষক আমাদের এলাকায় থাকা দরকার। প্রতিটা উপজেলায় যদি বা জেলা পর্যায়ে যদি আমাদের গারো শিক্ষক বা গারো স্কুল যদি থাকতো, তা আমরা অনেক উপকৃত হতাম। আমাদের গ্রামে স্কুলে শিক্ষক নাই। পরিবারের চর্চা কমে যাওয়া ও নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখতে বিদ্যালয়ে নিজ ভাষার ও কালচারাল একাডেমির দাবি জানালেন নৃগোষ্ঠীর এই নেতা। আপনারা জানেন যে শেরপুর জেলায় 44টা নিবন্ধিত যে আদিবাসী গোষ্ঠী আছে, তার মধ্যে 7টি আদিবাসীর প্রায় 60,000-এর উপরে জনগণের বাস। শিক্ষক সংকট এবং শিক্ষকের চাহিদা না দেওয়ার কারণে এখনও পর্যন্ত আপনার পাঠ্যপুস্তক স্কুলে এখনও পড়ানো শুরু হয়নি। আমরা এই ভাষার মাসে সরকারের কাছে আবেদন করব, প্রত্যেকটি আদিবাসী সম্প্রদায় তার সমৃদ্ধশালী ভাষা যেন ফিরে পায়। আর নৃগোষ্ঠীর মাতৃভাষা ও সংস্কৃতি রক্ষায় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। ইতিমধ্যেই একটি সাংস্কৃতিক একাডেমি স্থাপনের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হয়েছে, এবং তাদের ভাষা সংরক্ষণের জন্য আমরা আমাদের যে জাতীয় আমাদের যে গণগ্রন্থাগার আছে সেটির মাধ্যমে আমরা উদ্যোগ নিচ্ছি। বেসরকারি সংস্থা আইইডির আদিবাসী সক্ষমতা উন্নয়ন প্রকল্পের পরিসংখ্যানে বর্তমানে শেরপুর জেলায় গারো 26,000, বর্মন 22,000, কোচ 4,000, হাজুং 3,000, হদি 3,500, ডালু 1,500 ও বানাই সম্প্রদায়ের 150 জন বসবাস করছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।